আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন তীর চিহ্নিত এই জায়গাটা বিক্রি করা হবে এবং এই জমির ঠিক পাশেই একটি গার্মেন্টস করা আছে এবং এখানে আশেপাশে অনেক গার্মেন্টস করা আছে। সুপ্রিয় দর্শক, আমি এই ভিডিওতে এই জমি সম্পর্কে বিস্তারিত তথ্য বলবো, আপনারা ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না। দেখতে পাচ্ছেন 20 ফিট রাস্তা, এটি যে কোনো প্রকার ভারী যান এখানে প্রবেশ করতে পারবে। আর রাস্তার পাশেই একদম জমিটি, আর জমিটি স্কোয়ার জমি। সুপ্রিয় দর্শক, আমি এই জায়গার লোকেশনটা বলে দিই। এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা জেলার সাভার উপজেলার সাভার বিরুলিয়া আকরান বাজার এর কাছেই ফার্নিচার ফ্যাক্টরির পাশে এই জমিটার অবস্থান। এই জমির চারি সাইডে দেখতে পাচ্ছেন বাউন্ডারি দেওয়া ছুচু করে। সুপ্রিয় দর্শক, আপনার যে কোনো নতুন বা পুরাতন প্রোডাক্ট বিক্রির জন্য ফ্রিতে বিজ্ঞাপন দিন bikri24.com এই ওয়েবসাইটটিতে। এবং এই জমির আশেপাশে অনেক গার্মেন্টস এবং ফ্যাক্টরি থাকার কারণে এই জমিগুলোর দাম বেড়ে যাচ্ছে প্রতিনিয়তই। এবং দেখতে পাচ্ছেন 20 ফিটের রাস্তা, আপনারা এই রাস্তা দিয়ে ট্রাকও নিয়ে আসতে পারবেন ব্যবসার জন্য। সুপ্রিয় দর্শক, যারা ইউটিউবের জমির মালিকের নাম্বার কোথায় থাকে চিনেন না, তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওতেই বলে দেওয়া হয়েছে জমির মালিকের নাম্বার, অর্থাৎ ভিডিও ডিসক্রিপশন বক্স কোথায় থাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি তাদের জন্য যারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্স চিনেন না। এবার ইউটিউব অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর যে কোনো একটি ভিডিও ওপেন করতে হবে। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন ঠিক কোনাতে একটা অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে লেখাগুলা, এটাই হচ্ছে ভিডিও ডিসক্রিপশন। দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন, আপনারা চিনেন না কিন্তু খুবই সিম্পল। এবং যেটি বলছিলাম যে এই জমিটার দুই পাশে উঁচু করে বাউন্ডারি দেওয়ার কারণে এখানে কারোর সাথে সীমানা নিয়ে কোনো প্রকার ঝামেলা হবে না। এই জায়গার পরিমাণ হচ্ছে 10%, আমি আবারও বলছি এই জায়গার পরিমাণ 10%। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই জমি ক্রয়ের পূর্বে আপনারা অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে জমির প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিজ দায়িত্বে যাচাই করে নেবেন। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা আজকেও চেষ্টা করেছিলাম যে জমির মূল্যটা, অর্থাৎ আস্কিং প্রাইসটা দেওয়ার জন্য, কিন্তু জমির যে মালিক তিনি একটু ব্যস্ত থাকার কারণে এই মুহূর্তে জমির মূল্যটা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আপনারা ভিডিও ডিসক্রিপশনটা ফলো রাখবেন, ভিডিও ডিসক্রিপশনে জমির মূল্যটা আমরা পরবর্তীতে দিয়ে দেবো। সুপ্রিয় দর্শক, কেমন হয়েছে আজকের ভিডিওটি কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।